আওয়ামী লীগের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে দিনাজপুরের নবগঞ্জে সাম্প্রতি সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে দলের সব পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি শান্তি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলো চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সাম্প্রতি সমাবেশ করেন দলের নেতাকর্মীরা। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর মোশারফ হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল ইসলাম সহ আরো অনেকে। স্বাধীনতার পরে আগেও করেছে।